দিন গুনে গুনে ঈদের অপেক্ষা, খুশির যে দিনটি উদযাপনে চাই পরিবারের সকলের নতুন জামা জুতোর সাথে আরও কত কি। দর্শক আজ আপনাদের নিয়ে ঘুরে আসব শপিং জোন থেকে, দেখব কেনাকাটায় কতটা ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। শেষ হয়েছে রমজানের প্রথমার্ধ, তবে ইতি টানেনি ঈদ কেনাকাটায়, বরং মার্কেটগুলোতে বেড়েছে ব্যস্ততা। পোশাক কেনাকাটার পর্ব শেষ হলেও কারো কারো ব্যস্ততা এখন আনুষঙ্গিক অন্য কিছুতে, নজর জুতা কিংবা ব্যাগের দিকে। বাজেটের মধ্যে হচ্ছে তা কিন্তু ঠিক না, কিন্তু তারপরও সব কিছুর দাম বেশি না, তারপরও দেখা যাচ্ছে খুব ওই হিসেব করলে কিন্তু খুব বেশি। ব্যাগের কালেকশন নট ব্যাড, আগে ওইখান থেকে ব্যাগ নিয়েছি, কালেকশন এইমাত্র ঢুকলাম দেখতেছি। দেখি ব্র্যান্ডের প্রতিষ্ঠান কিংবা সাধারণ মার্কেট, সবখানে রয়েছে উপচে পড়া ভিড়। জেলা শহর থেকে রাজধানীতে এসে অনেকেই করেন কেনাকাটা, এবারও ব্যতিক্রম হয়নি তার। শহরের মা দূরে বাড়ি তো, এই জন্য চলে আসছি, পরে এত সময় পাবো না, অনেক দূর ঠাকুরঘাট থেকে আসছি। যে ঈদের সময় হয়তো বা ঈদের যত কাছাকাছি আসবে হয়তো বা দামটা আর একটু বেড়ে যাবে। দরদাম নিয়ে খুব একটা আপত্তি নেই ক্রেতাদের, স্বজনদের পছন্দকে প্রাধান্য দিয়ে ছুটছেন মার্কেট থেকে মার্কেটে। শার্ট পছন্দ হয়েছে আর দুইটা গেঞ্জি দেখছি, আরও দেখতেছি এখন পাঞ্জাবিরই দেখবো। ফ্যামিলি সবার আনন্দের কথা চিন্তা করে আমরা আসছি আজকে। অন্যদিকে বিক্রেতাদের নজর রমজানের শেষ মুহূর্তে, সমাপ্তিটা ভালো চান তারা, যেন বছরের সব ঘাটতি পূরণ করে পারেন ঘুরে দাঁড়াতে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।